আসসালামু আলাইকুম দর্শক, 10 মিনিট কোরআন বুঝবার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আমানুল্লাহ আমান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা উদাহরণ দেব। দেখতে পাচ্ছেন সূরাতুল আলাকের 2 নম্বর আয়াত আমরা উদাহরণ হিসেবে আজকে নির্বাচন করেছি। এই আয়াতে আমরা দেখব, এতদিন আমরা আরবি মৌলিক গ্রামাটিক্যাল যে নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি বা জেনেছি, সেগুলোর একটু প্রয়োগটা আমরা দেখব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আয়াতটি হচ্ছে খলাকাল ইনসানা মিন আলাক। আপনারা জানেন আরবিতে যখন আপনি কোরআন শরীফ পড়বেন, দেখবেন যে একটা আয়াতের শেষের যে শব্দটা, সেটার একদম শেষের উচ্চারণটা সাধারণত সুকুন হয় বা সেখানে জবর জের পেশ কিছু উচ্চারণ হয় না। এখানে মূলত শব্দটা হচ্ছে খলাকাল ইনসানা মিন আলাকিন। কিনটা এখানে উচ্চারণ হয় না, কারণ হচ্ছে এটা একদম শেষে রয়েছে শব্দটা, আলাক এরকম সুকুন উচ্চারণ হবে। যাই হোক, তো আমরা এখানে দুটো শব্দকে নির্বাচন করেছি, একটা হচ্ছে আল ইনসানা আর একটা হচ্ছে আলাকিন। এই দুটো শব্দ নিয়ে আমরা একটু বিশ্লেষণ ধর্মী আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আল ইনসানা শব্দটির দিকে লক্ষ্য করুন। এখানে আমরা এটা জেন্ডার বা লিঙ্গ নিয়ে কথা বলেছিলাম, যে আরবিতে সাধারণত জেন্ডার দু ধরনের, একটা হচ্ছে মুজাক্কার তথা পুরুষবাচক আর একটা হচ্ছে মুয়ান্নাস তথা স্ত্রীবাচক। তো আল ইনসানা শব্দটিতে আপনারা মুয়ান্নাসের কোনো আলামত দেখতে পাচ্ছেন? আমরা জানি মুয়ান্নাস হতে হলে সাধারণত শেষে একটা তা এ মারবুতা তথা একটা গোলতা থাকে। এখানে আল ইনসানা শেষে কোনো গোলতা আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মুজাক্কার তথা পুরুষবাচক শব্দ। আল ইনসানা মানে হচ্ছে মানুষ। ওকে, এরপরে এই শব্দটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা কি মারিফা নাকি নাকিরা? মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট আর নাকিরা মানে হচ্ছে অনির্দিষ্ট। আমরা জানি শুরুতে যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকে, শব্দটি সাধারণত মারিফা হয়ে থাকে তথা নির্দিষ্ট হয়ে থাকে। এখানে আল ইনসান আমরা শুরুতে একটা আলিফ লাম দেখতে পাচ্ছি, সুতরাং শব্দটি হচ্ছে মারিফা। এরপরে এটা কোন বচন? আমরা জানি আরবিতে বচন 3 ধরনের, একটা হচ্ছে ওয়াহেদ, এরপরে তাসনিয়া আর একটা হচ্ছে জমা। ওয়াহেদ যেটাকে আমরা বলি সেটাকে আরবিতে মুফরাদও বলা হয়ে থাকে। মুফরাদুন মানে ওয়াহেদ, একই কথা। তো আমি আজকে এখানে মুফরাদ লিখেছি। যাই হোক, তো আল ইনসানা শব্দটি এক বচনের শব্দ, সুতরাং এই শব্দটি হচ্ছে মুফরাদ বা ওয়াহেদ। এরপরে এই শব্দের শেষের যে উচ্চারণটা খলাকাল ইনসানা, খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন, আল ইনসানা মানুষকে তিনি সৃষ্টি করেছেন। তো আল ইনসানা, এই ইনসানা শেষে আমরা উচ্চারণটা জবর উচ্চারণ করলাম, আমরা যেটাকে জবর বলি, এটাকে ফাতহা বলা হয়। ফাতহা শব্দটা যে শুধু জবরকে বোঝায় তা নয়, অধিকাংশ ক্ষেত্রে জবরই হয়ে থাকে, কিন্তু এটার আরও কিছু ভিন্নতা রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করব। আপাতত আপনারা বুঝে রাখুন যে ফাতহা সাধারণত জবর বোঝায়, যেহেতু আল ইনসানা সেটা শেষে আমরা জবর বা আ উচ্চারণ করেছি, আ অথবা আন এই যে উচ্চারণটা সেটাকে ফাতহা বলে। সুতরাং এখানে শেষে জবর হয়েছে, সুতরাং এটার কেস এন্ডিং বা শেষের উচ্চারণটা হচ্ছে জবর, আল ইনসানা। এরপর আসুন আলাকুন শব্দটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আলাকিন মিন আলাকিন, আলাক থেকে। তো আলাক এটা আসলে মুজাক্কার শব্দটা হচ্ছে, যদি লিঙ্গের দিক থেকে আপনি বিচার করেন, এটা শেষে আমরা কোনো তায়েম আর বোতা তথা গোলতা দেখতে পাচ্ছি না, সুতরাং আলাকুন শব্দটাও মুজাক্কার। এরপরে এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এই শব্দের শুরুতে কি কোনো আলিফ লাম আছে? নেই। এছাড়াও আমরা বলেছি শব্দটা যদি নির্দিষ্ট হতে হয়, যদি শব্দটা আলম হয়, কোনো কিছুর নাম, কোনো ব্যক্তির নাম হয়, তাহলে সেটা মারেফা হতে পারে। আলা কোন, এটা কোনো ব্যক্তিরও নাম নয়। এছাড়া ইসমি ইশারা তথা ইঙ্গিতবাচক শব্দ যদি হয়, অথবা ইসমুল মাউসুল অথবা মুনাদা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এর কোনোটার মধ্যেই কিন্তু আলা কোন শব্দটা পড়ে না। সুতরাং এটা একটা নাকেরা শব্দ তথা অনির্দিষ্ট একটা শব্দ, সুতরাং আমরা বলবো আলাকিন শব্দটা হচ্ছে নাকেরা। এরপরে এটা কি এক বচন দ্বি বচন নাকি বহু বচন? আমরা জানি আলাকুন এটা হচ্ছে এক বচনের শব্দ তথা মুফরাদ বা ওয়াহেদ। যাই হোক, এবং এটার শেষের উচ্চারণটা লক্ষ্য করুন, মিন আলাকিন, কিন ইন উচ্চারণ হয়েছে তথা জেদ দিয়েছে, ঠিক আছে, দুই জেদ দিয়েছে, সেজন্য এটাকে আমরা বলবো কাসরা। আরবিতে জবরের উচ্চারণকে সাধারণত ফাতহা বলা হয় আর জেরের উচ্চারণকে সাধারণত কাসরা বলা হয়। আরেকটা হচ্ছে দম্মা, পেশের উচ্চারণকে বলা হয় দম্মা, দম্মা ফাতহা কাসরা। যাই হোক, এটা আমরা জেনে রাখলাম, জবর হলে ফাতহাতুন, জের হলে কাসরাতুন আর পেশ হলে দম্মাতুন। সব ক্ষেত্রেই যে এমনটাই হবে তা কিন্তু নয়, একটু ভিন্নতাও আছে, কারণ ফাতহা সবসময় জবরকে বুঝাবে না, কাসরা সবসময় জেরকে বুঝাবে না, এবং দম্মা সবসময় পেশকে বুঝাবে না,
এটার ভিন্নতাও রয়েছে, সেগুলো নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যেটা জানলাম, দুটো শব্দের মধ্যে আরবি এতদিনের যে নিয়মগুলো আমরা পড়লাম সেগুলোর প্রয়োগটা দেখালাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খায়র। দর্শক, আজ থেকে আমরা শুরু করব হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে কোরআনে যা যা আছে সেই বিষয়ক আলোচনা। শুরুতেই আজকে প্রথম যে আমরা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে দ্য লেগেসি, তথা ইব্রাহিম আলাইহিসসালামের যে উত্তরাধিকার সেই বিষয়টা নিয়ে। আমরা সবাই কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের উম্মার অংশ তথা ওনার উত্তরাধিকারী। চলুন শুরু করি। এখানে পাঁচটা শব্দ আছে। প্রথম শব্দটি হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম হচ্ছেন একজন রসুল ছিলেন, যিনি আমাদের জাতির পিতা ছিলেন, মুসলিম উম্মার পিতা ছিলেন। তাহলে ইব্রাহিম, এটা আমরা বলতে পারি এটা একটা ইসমুন, একটা একটা নাম। আল মুশরিকিন, আল মুশরিকিন মানে হচ্ছে যারা মুশরিক, তারা। আল মুশরিকিন এটা জমায় শব্দ, বহু বচনবাচক শব্দ। মুশরিকুন এর জমা হচ্ছে মুশরিকিন, তথা মুশরিকরা। শাকির, শাকিরুন মানে হচ্ছে কৃতজ্ঞ। সিরাতুন, সিরাতুন মানে হচ্ছে পথ বা রাস্তা। মুস্তাকিম, মুস্তাকিম মানে হচ্ছে সরল বা সঠিক। ওকে, ইব্রাহিম ওয়াজ অ্যান অবিডিয়েন্ট অ্যান্ড থ্যাঙ্কফুল হিউম্যান বিং, সো আল্লাহ গাইডেড হিম টু দ্য ট্রুথ। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন অনুগত, অবিডিয়েন্ট মানে হচ্ছে অনুগত, অ্যান্ড থ্যাঙ্কফুল হিউম্যান বিং, এবং একজন কৃতজ্ঞ মানুষ ছিলেন। এই জন্য আল্লাহ তাকে সঠিক পথে বা সত্যের দিকে আল্লাহ তাকে পথ দেখিয়েছিলেন, গাইড করেছিলেন। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতাল লিল্লাহ। ইন্না, নিশ্চয় ইব্রাহিম, নিশ্চয় ইব্রাহিম আলাইহিসসালাম কানা ছিলেন উম্মাতান। উম্মাতান মানে হচ্ছে জাতি। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একটি জাতি। বিষয়টা খুবই ইন্টারেস্টিং যে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ এখানে একটা জাতি বলছেন। উম্মাহ মানে হচ্ছে আমরা জানি জাতি, একজন ব্যক্তি একটা জাতি। একটা জাতির মধ্যে যত গুণাবলী থাকে, একজন মানুষের মধ্যে, ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে কিন্তু সেসব গুণাবলী ছিল। এবং এটাকে আমরা এইভাবেও বলতে পারি, তিনি পুরো মুসলিম উম্মার, যে মুসলিম জাতি রয়েছে, পুরো জাতির একটা প্রতীক। সেই হিসেবে আল্লাহ হয়তো ওনাকে জাতি বলেছেন, যে ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একটা উম্মাহ, একটা জাতি। উনি একাই একটা জাতি ছিলেন। কারণ হচ্ছে, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিসসালাম একজন পুরো সারা পৃথিবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিসসালামের সময়ে সারা পৃথিবী মূর্তি পূজা, তারা শিরকের মধ্যে লিপ্ত ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম একাই হানিফ ছিলেন, তথা একনিষ্ঠ ছিলেন, এক আল্লাহর ইবাদত করতেন, যার কারণে উনি একাই একটা জাতিতে পরিণত হয়েছেন। যাই হোক, তিনি একটা উম্মাহ ছিলেন, জাতি ছিলেন। কনিতান, কনিতান মানে হচ্ছে একনিষ্ঠ, লিল্লাহি, আল্লাহর জন্য, বা কনিতান মানে হচ্ছে অনুগত, দুঃখিত। কনিতান শব্দের অর্থ হচ্ছে অনুগত, তিনি আল্লাহর জন্য অনুগত ছিলেন। যাই হোক, আমরা শব্দগুলোর সাথে নিচের শব্দগুলো মিলাচ্ছি। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, সার্টেনলি। ইব্রাহিমা, ইব্রাহিম, কানা ছিলেন, ওয়াজ। আপনারা জানেন কানা মানে হচ্ছে ছিল বা একজন পুরুষ ছিল, আর যখন এটা স্ত্রীলিঙ্গ হবে সেটা হচ্ছে কানাত। কানাত মানে ছিল, যেমন কানাত মারিয়ামও মারিয়াম ছিল, আর কানাত ইব্রাহিমও ইব্রাহিম ছিল। যাই হোক, কানা ইব্রাহিমও আর কানাত মারিয়ামও, মারিয়ামের জন্য মারিয়াম যেহেতু নারী এজন্য কানাত, আর ইব্রাহিম যেহেতু পুরুষ সেজন্য কানা। যাই হোক, লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর জন্য, লি মানে হচ্ছে জন্য, আল্লাহ মানে হচ্ছে আল্লাহ, ফর আল্লাহ। ওকে, কন্টিনিউ। হানিফান ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। হানিফান মানে হচ্ছে একনিষ্ঠ। হানিফ হচ্ছে তারাই যারা খ্রিস্টানও না, ইহুদিও না, নাসারাও না, ইহুদিও না। তারা হচ্ছে, নাসারারা আপনারা জানেন তৃতীয়বাদে বিশ্বাসী, ইহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র মনে করে, কিন্তু হানিফ হচ্ছে তারা যারা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করে, তার সাথে কাউকে শরীক করে না। আপনারা জানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম এসেছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হয়েছিল, এর পূর্বেও কিছু মানুষ ছিল যারা হানিফ ছিলেন। যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালামও এই হানিফ সম্প্রদায় বা হানিফ ছিলেন, একনিষ্ঠ ছিলেন, আল্লাহর এক আল্লাহর ইবাদতকারী ছিলেন। হানিফান ওয়া, এবং লাম ইয়াকু, তিনি ছিলেন না, মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত। মিন মানে থেকে, আল মুশরিকিন মানে হচ্ছে মুশরিকরা, যারা আল্লাহর সাথে শিরক করে, তাদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন না। তাহলে ওয়া মানে হচ্ছে এবং, অ্যান্ড লাম মানে নয়, নট। লাম নেতিবাচক একটি শব্দ। মিন মানে থেকে, ফ্রম, আল মুশরিকিন মানে হচ্ছে মুশরিকরা, দ্য পলিথিস্ট। ওকে,
Ibrahim did not believe in the idols like his people did. He knew they were false. Ibrahim alayhis salam মূর্তিতে বিশ্বাস করতেন না, আইডলস তথা মূর্তিতে বিশ্বাস করতেন না, দেবদেবীতে বিশ্বাস করতেন না। ওনার ওনার এলাকার মানুষজন বা ওনার সম্প্রদায়ের মানুষজন যেভাবে বিশ্বাস করত, তিনি এটা ভালো করে জানতেন যে এগুলো মিথ্যে ছিল। যাই হোক, এরপর আমরা যাচ্ছি সামনের দিকে। শাকিরান লিআনউমিহি, তার নিয়ামতের জন্য তিনি কৃতজ্ঞ ছিলেন। শাকিরান মানে হচ্ছে কৃতজ্ঞ, থ্যাঙ্কফুল, লি মানে জন্য, ফর হি মানে হচ্ছে তার, হিস। ওকে, ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। ইজতাবা মানে হচ্ছে নির্বাচন করেছেন, হু মানে তাকে, ওয়া হাদাহু এবং তাকে হিদায়াত দিয়েছেন, পথ প্রদর্শন করেছেন, ইলা সিরাতিম মুস্তাকিম। ইলা মানে হচ্ছে দিকে, সিরাতিম মানে হচ্ছে পথ, মুস্তাকিম মানে হচ্ছে সরল সঠিক, সঠিক পথের দিকে তাকে দিশা দিয়েছিলেন, পথ দেখিয়েছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচন করেছেন এবং সঠিক পথের দিশা দিয়েছেন। হু মানে হচ্ছে তাকে, হিম, ওয়া এবং হু মানে হচ্ছে তাকে, হিম, ইলা মানে হচ্ছে দিকে, আর টু সরত মানে হচ্ছে পথ বা পাথ, মুস্তাকিম মানে হচ্ছে সঠিক, স্ট্রেট, সরল। ওকে, ওয়াতাইনাহু ফিদ দুনিয়া হাসানাহ, আর আতাইনা আমি দিয়েছি হু তাকে, ফিদ দুনিয়া দুনিয়াতে, হাসানা, হাসানা মানে হচ্ছে কল্যাণ, আমি তাকে দুনিয়াতে কল্যাণ দিয়েছিলাম, মানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর জীবনে কল্যাণ দিয়েছেন। ওয়া মানে হচ্ছে এবং, অ্যান্ড, হু মানে হচ্ছে তাকে, হিম, ফি মানে হচ্ছে মধ্যে, ইন, আর দুনিয়া মানে হচ্ছে দ্য ওয়ার্ল্ড বা পৃথিবী, হাসানাতেন মানে হচ্ছে কল্যাণ, গুড। ওকে, وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ, আর তিনি, আর নিশ্চয়ই তিনি, ইন্নাহু নিশ্চয়ই তিনি, ফিল আখিরাতি আখিরাতে, লামিনা সালেহীন অবশ্যই সালেহীনদের অন্তর্ভুক্ত, সালেহীন মানে হচ্ছে সৎকর্মশীল, আখিরাতেও তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত থাকবেন। তাহলে ওয়া মানে হচ্ছে এবং, অ্যান্ড, ইন্নাহু নিশ্চয়ই তিনি, সার্টেনলি হি, ফি মানে হচ্ছে মধ্যে, ইন, আল আখিরা মানে হচ্ছে পরকাল, দ্য হিয়ার আফটার, মিন মানে থেকে, ফ্রম। ওকে, আল মুশরিকিন, আল মুশরিকিন মানে হচ্ছে শিরককারীরা, এখানে দেওয়া আছে থ্যাঙ্কফুল, থ্যাঙ্কফুল মানে হচ্ছে শাকিরুন বা কৃতজ্ঞ, কিন্তু আমরা জানি মুশরিক মানে কিন্তু থ্যাঙ্কফুল না বা কৃতজ্ঞ না, বরং মুশরিক মানে হচ্ছে শিরককারী, তাহলে উত্তরটা এখানে ভুলভাবে দেওয়া আছে, ফলস। ওকে, সিরাতিম মুস্তাকিম মানে হচ্ছে সরল পথ, সিরাত মানে হচ্ছে পথ, মুস্তাকিম মানে হচ্ছে সরল, তাহলে মুস্তাকিম এর সঠিক অনুবাদ হচ্ছে স্ট্রেইট, স্ট্রেইট মানে সরল। ওকে, এবার আমরা জোড়া মিলাচ্ছি, আর দুনিয়া মানে হচ্ছে পৃথিবী, দ্য ওয়ার্ল্ড, দ্য হিয়ার আফটার মানে হচ্ছে পরকাল, আল আখিরাহ, শাকিরুন মানে হচ্ছে কৃতজ্ঞ, থ্যাঙ্কফুল, পাথ মানে হচ্ছে পথ বা রাস্তা, যেটার জন্য আরবি শব্দ হচ্ছে সিরাতুন, ইব্রাহিম মানে ইব্রাহিম, হিম মানে হচ্ছে হু তাকে। ওকে, আমরা লেসনটি শেষ করতে পেরেছি, জাযাকুমুল্লাহ খায়র।